সাত জানুয়ারি নির্বাচনের পর এখনও নানা ষড়যন্ত্র চলছে বলে মনে করছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে প্রতিনিয়ত মতবিনিময় করছেন বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দের সাথে। তারই ধারাবাহিকতায় তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচনে স্থানীয় নেতাদের কোনো ক্ষমতা না দেখিয়ে দায়িত্বশীল আচরণ করার নির্দেশ দেন। নির্বাচনে দাঁড়ান, জন ফ্রি ফেয়ার ভোট হবে, জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। এখানে আপনারা কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। বিএনপির রাজনীতি করার কোনো ইস্যু নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাই নতুন ইস্যু ভারত বর্জনের ষড়যন্ত্র মেতে উঠেছে তারা। বিএনপি এখন আবার নতুন করে কোনো ইস্যু নেই, তাদের সব ইস্যু মার খেয়েছে, ভোটে আন্দোলনে পরাজিত হয়েছে, এখন ইস্যু নতুন ইস্যু ভারত বিরোধিতা। এ সময় বুয়েটের ঘটনায় এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ছাত্র রাজনীতি বন্ধের নামে বুয়েটের অপরাজনীতি ও জঙ্গিবাদের কারখানা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি জঙ্গিবাদের সেই কারখানা রূপান্তরিত করা হবে, পরিণত করা হবে, এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি। এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে একসামনে যেতে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।